ক্লাস 9 ভূগোল বুক ইন্ডিয়ার বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর তৃতীয় অধ্যায় পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় প্রথম প্রশ্ন গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হল উত্তর দেখে নেব গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি ক্রোনোমিটার দেখে নেব কত নম্বর অপশান আছে তো এটা আছে অপশান নম্বর ঘ নেক্সট প্রশ্ন অক্ষরেখাগুলি উত্তর পেজ নম্বর একত্রিশ অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার লিখব অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার অপশান গ নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখার দুপাশে সময়ের পার্থক্য উত্তর পেজ নম্বর আটত্রিশ আন্তর্জাতিক তারিখরেখা সোমবার রাত্রি সাতটা অপর দিকে অন্যদিকে জাহাজ পশ্চিম দিকে রওনা হয় একশো আশি ডিগ্রি দেখা পৌঁছালে যাত্রীরা দেখবে ঘড়িতে আগের দিন অর্থাৎ রবিবার রাত সাতটা বসছে তাহলে বারো ঘন্টা পার্থক্য থাকছে অপশান দেখে দেব বারো ঘন্টার পার্থক্য নেক্সট প্রশ্ন মহাবিত্ত বলা হয় উত্তর পেজ নম্বর সাঁত্রিশ কেবলমাত্র নিরক্ষরেখা মহাবিত্ত দেখে নেব কত নম্বর অপশানে আছে অপশান নিরক্ষরেখাকে মহাবিত্ত বলে নেক্সট প্রশ্ন কলকাতার প্রতিপাদ স্থানে মাংস কত উত্তর পেজ নম্বর চল্লিশ প্রতিপাদ স্থানে দাঘিমা হবে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম উত্তর দেখে নেব কত নম্বর অপশান আছে এটা হবে অপশান ক নেক্সট প্রশ্ন গ্রিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য কত উত্তর পেজ নম্বর ছত্রিশ গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কোন অপশানে আছে দেখে নেব এটা হবে অপশান খ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট নেক্সট প্রশ্ন নিরক্ষরেখার অপর নাম কি উত্তর পেজ নম্বর বত্রিশ নিরক্ষরে নিরক্ষরেখার অপর নাম বিসুব রেখা লিখব নিরক্ষরেখার অপর নাম বিসুব রেখা অপশন গ নেক্সট প্রশ্ন নিরক্ষরেখায় এক ডিগ্রি অন্তর দুটি দাঘিমার মধ্যে দূরত্ব প্রায় উত্তর পেজ নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেজে দেখব নিরক্ষরেখায় এক ডিগ্রি অন্তর দুটি দাঘিমা রেখার দূরত্ব একশো এগারো দশমিক তিরিশ কিমি কোন অপশানে দেখে নেব কী আছে তাহলে এটা দেখছি অপশান কয়ে আছে একশো এগারো তিরিশ কিমি নাই তাহলে একশো এগারোতে দেব নেক্সট মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে অবস্থিত স্থানের কৌণিক দূরত্ব হল দেখে নেব উত্তর কী হবে পেজ নম্বর 33 তেত্রিশ পৃষ্ঠার মূল মধ্যরেখিক তালের পূর্বে যে কোনো স্থান নিরক্ষা বরাবর পৃথিবী কেন্দ্রে যে উৎপন্ন হয় তাকে ওই স্থানে দ্রাঘিমা বলে তাহলে অ্যান্সার হবে দ্রাঘিমা দেখব দ্রাঘিমা কোন অপশানে আছে এটা হয়ে যাবে অপশান নেক্সট প্রশ্ন পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় দেখে নেব উত্তর কী হবে পেজ নম্বর সাইতিরিশ সাঁত্রিশ পৃষ্ঠায় দেখে নেব জিরো বা মৌলদ্ধ রেখাকেই পৃথিবীর প্রমাণ দাগিমা রেখা ধরে স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় দেখে নেব কোন অপশানে আছে এটা পেয়ে যাব অপশান নম্বর ক জিরো ডিগ্রি দাগিমার নেক্সট প্রশ্ন একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোজক রেখা কোনটা হবে দেখে নেব পেজ নম্বর পঁয়ত্রিশ একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে জুড়ে পাওয়া কাল্পনিক বৃত্তাকা রেখাকে অক্ষরেখা বলে জুড়ে আর সংযোজক একই জিনিস অপশানে কিন্তু এই অক্ষরেখা কথাটা পাবো না অক্ষরেখার আরও নাম আছে নাকি দেখে নেব এখানে রেখা আছে সমাক্ষরেখাগুলি পরস্পর সমান্তরে পূর্ব পশ্চিমে বিস্তৃত করে তাহলে এটা কার সম্পর্কে বলা হয়েছে অক্ষরেখা সম্পর্কে তাহলে সমাক্ষরেখার নামটা কার অক্ষরেখারই আবার সমাক্ষরেখা লেখা আছে তার মানে কি এগুলো কার অক্ষরেখারই কথা বলছে তাহলে অক্ষরেখার আর এক নাম সমাক্ষরেখা তখন দেখব সমাক্ষরেখাটা অপশানে আছে কি নাই তাহলে অপশানে অক্ষরেখা নাই কিন্তু সমাক্ষরেখা আছে তাহলে অ্যান্সার হবে সমাক্ষরেখা নেক্সট প্রশ্ন পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দাঘিমার ব্যবধান কত দেখে নেব পেজ নম্বর আটত্রিশ তাহলে পরস্পর দুটি সমক্ষ রেখার ব্যবধান তাহলে প্রতিপাদ স্থানে দাঘিমার ব্যবধান ব্যবধান অর্থাৎ পার্থক্য কত একশো আশি ডিগ্রি তাহলে অ্যান্সারে দেখবো একশো আশি ডিগ্রি অ্যান্সার হবে অপশান ক নেক্সট প্রশ্ন ধ্রুবতারাকে একেবারে মাথার উপর দেখা যায় পেজ নম্বর তিরিশ তিরিশ পেজে দেখব ধ্রুবতারাকে কত ডিগ্রি কোণে মাথায় দেখা যাচ্ছে ছবিতে যে চিত্রটা দেখতে পাচ্ছ চিত্রতে যে ধ্রুবতারা কত ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি কোণে ধ্রুবতারাকে দেখা যাচ্ছে ঠিক আছে আছে ধ্রুবতারার উন্নতি নব্বই ডিগ্রি অপশান ঘ হবে এর উত্তর नेक्स्ट প্রশ্ন পিএম এর অন্তর্ভুক্ত কোন সময়টা দেখে নেব এটা আছে পেজ নম্বর ছত্রিশ ছত্রিশ পেজে কোনো স্থানের এক মধ্যাহ্ন থেকে পরের দিন মধ্যাহ্ন পর্যন্ত সময় এটাকে ভাগ করা হয় দুপুর বারোটা থেকে মধ্যরাত্রি বারোটা এ সময়কে পিএম বলে দুপুর বারোটা থেকে তাহলে দেখব অপশানে কি আছে তাহলে পি দুপুর বারোটা বলেছিল ওখানে তাহলে দুপুর একটা আছে তাহলে বারোটার পরে তো পি তাহলে অ্যান্সারটা হবে অপশান ঘ দুপুর একটা হচ্ছে পিএম তো আজকে এই পর্যন্তই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমরা পেয়ে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা থাকলে কমেন্টে জানাবে